বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাকিব, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ই পাসপোর্ট। সো ই পাসপোর্টের আজকে ই পাসপোর্ট যারা অলরেডি অ্যাপ্লিকেশন করেছেন এবং যে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল সেই ডেট অনুযায়ী আপনারা হচ্ছে গিয়ে আইরিশ এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছেন। এখন আপনাদের পরবর্তীতে যে কাজ সেটা হচ্ছে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করতে যাচ্ছেন যে কোন অবস্থায় পাসপোর্ট ই পাসপোর্টটা আছে। সো এটা চেক করার জন্য আপনাকে সরাসরি হচ্ছে কি কম্পিউটার বা মোবাইল থেকে দেখতে হবে। সো আমি আপনাদেরকে দেখাবো কি করে এটা চেক করতে হয়। সো সঙ্গেই থাকুন, দেখা যাক কিভাবে এটা চেক করে। প্রথমে আপনি যদি পিসি থেকে চেক করেন, আপনাকে যে কাজটা করতে হবে, আপনি কোনো ব্রাউজারে দিয়ে চলে যাবেন, ব্রাউজার ওপেন করে নেবেন, ওপেন করার পর নতুন ট্যাব ওপেন করে নিলেন। সো ট্যাব ওপেন করে নিয়ে আপনি যেটা করবেন, আপনি লিখবেন ই পাসপোর্ট। সো ই পাসপোর্টের যে গভর্নমেন্ট ই পাসপোর্ট .gov.bd এটা দেওয়ার পরে আপনি এন্টার দিবেন। বন্ধুরা যখন এই ইন্টারফেসটা আসবে ই পাসপোর্টের, এখানে দেখেন বাংলা এবং ইংলিশ বোধ করা যায়। আমি চাইলে বাংলা ইংলিশ করে নিতে পারি অথবা বাংলা করে নিতে পারি। করে নেওয়ার পরে দেখেন এখানে স্ট্যাটাস চেক, এটা কিন্তু এখানে যখন আমি ক্লিক করবো তখন এই ইন্টারফেসটা দেখাবে। এখানে কিন্তু আমাদের যেটা করতে হবে, এই অ্যাপ্লিকেশন আইডিটা আমাদের দিতে হবে। জাস্ট আমার অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনি কই পাবেন? আপনার যে ডেলিভারি স্লিপ আছে এই ডেলিভারি স্লিপের একদম ডান পাশে উপরে কর্নারে দেখেন এই যে ডেলিভারি স্লিপটা দেওয়া আছে, এটা আপনি এখানে এটা এই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি যে নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমি এখানে নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বার দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিবে। এরপরে যেটা করতে হবে, আমাদের ডেট অফ বার্থ তো সিলেক্ট করে দিতে হবে। সো ডেট অফ বার্থটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। প্রথমে আপনি সালটা সিলেক্ট করে নেবেন। সালটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে মাস সিলেক্ট করতে হবে এবং দিন সিলেক্ট করতে হবে। এই যে হয়ে গেল, এবার আমরা ক্যাপসা দিয়ে দিব। ক্যাপসা এখানে দেখেন এই যে যে এখানে যেটা শো করতেছে সেটা আপনার নিচেও শো করতে হবে, ক্লিক করতে হবে যে আপনি রোবট কিনা। সো আমি এটা দিয়ে দিচ্ছি এবং আমি ভেরিফাই করব। ভেরিফাই হয়ে গেল, এবার আমি চেক দিয়ে দিব। চেক দেওয়ার পরে দেখবেন উপরে কিন্তু দেখাচ্ছে এই পাসপোর্টের মানে যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন। এই পেন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন নিয়ে আমার একটা ভিডিও আছে। তো এটা কি কারণে ব্যাক এন্ডে করে থাকে সেই বিষয়টা নিয়ে জন্য আপনারা যে ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন বা ভিডিও ভিডিও ডিসক্রিপশনে আমি অলরেডি একটা লিঙ্ক দিয়ে দিছি এবং আমি কার্ডেও দিয়ে দিচ্ছি। এই কার্ডে ক্লিক করলে আপনাকে ওখানে নিয়ে যাবে। সো বন্ধুরা, আশা করি আপনারা এই পাসপোর্টের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। যদি নতুন পাসপোর্টের আবেদন করার জন্য কেউ অনেক কারো প্রবলেম হয়, সেক্ষেত্রে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে আপনি নক করতে পারেন, আমি আপনাকে আবেদন করে দেওয়ার জন্য সহযোগিতা করতে পারি। সো ভালো থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম, দেখা পাবেন নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।